আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি, আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে। আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি, আমাদের টেলেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে, বিশেষ করে আমি লেট অর্ডার ব্যাটিং করি, আমার কাছ থেকে যেটা এসেছে বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইমপ্যাক্ট ইনিংস ছিল। কারণ লিটন দাস প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেছে, ওখানে কিন্তু প্রায় 70 রানের একটা পার্টনারশিপ হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিমের জন্য, জেতার জন্য। আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি, টিমের দুজনই ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সাকিব ভাই বোলিং করছে এবং ব্যাটিং করছে, আমিও ব্যাটিং করছি বোলিং করছি। আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন, মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয়। দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না, সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বেসিক্যালি আপনি যেটা বললেন যে 8 নম্বর ব্যাটসম্যান হতে চাই না, কারণ 8 নম্বরে ব্যাটিং করা অনেক প্রেশার, কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে 8 নম্বরে আমার নামতে হয়। আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে, তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয়। বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে 8 নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না, উপরের দিকে সেরা প্লেয়ার হতে চাই, জিনিসটা আসলে এরকম ছিল। তা আছে, আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের পরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে